হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কি বৃষ্টি বলো, আমি ছাদে চলে এসেছি, একটু ফুল তুলব, ফুল তুলে পুজো করতে বসব। ওয়েদারটা ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা, কিন্তু কি বৃষ্টি বলো না, কাজ করা যাচ্ছে না। আমি দেখো না ফুল তুলছি, এই যে ফুল তুলেছি, এক গাদা ফুল তুলেছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। আরও কিছু নয়নতারা আছে এখানে, তুলব। নয়নতারাগুলো তুলে নিয়ে তোমাদের একটা জিনিস দেখাবো, দারুণ জিনিস, যেটা আমিও কোনো দিন দেখিনি। আমরা সাধারণত মোচা, মানে কলা গাছের মোচা, আমরা সাধারণত কী দেখেছি, ঝুলতে দেখি বেশিরভাগ, যে মোচা গাছে মোচা হয়েছে, ঝুলছে, সেরকম দেখি। আজকে তোমাদের আমি দেখাবো মোচাটা মানে কীভাবে বেরিয়ে আসে, সেটা আমি কালকে দেখালে আর একটু ভালো বুঝতে পারতে, কালকে দেখাতে পারিনি, কালকেও সময় ছিল না। আজকে তোমাদের দেখাচ্ছি কলা গাছের মোচাটা, তোমরা একবার দেখো কি সাংঘাতিক। এই দেখো, এই দেখো মোচাটা কীভাবে বেরিয়ে এসেছে। আমি এই প্রথম দেখলাম এইভাবে মোচা হয়, দেখতে পাচ্ছ কত বড়। আর মানে কীরকম, মানে কেমন অদ্ভুত একটা ব্যাপার, দেখো কীভাবে বেরিয়েছে। এই যে আমি কালকে দেখেছিলাম সোজা অবস্থায়, আজকে দেখছি নেমে গেছে। আর এই দেখো পেঁপে গাছ, এটা লঙ্কা গাছ, লঙ্কা গাছে এখনও লঙ্কা হয়নি, একটা দুটো ফুল ফুটছে সবে। বৃষ্টি পড়ছে, ভিজে যাচ্ছি বন্ধুরা। হ্যাঁ, আমি তোমাদেরকে বৃষ্টি কমলে আমার গাছে যে আরও ফল ফলাদি আছে সেগুলো দেখাবো। বেলটা তো নিশ্চয়ই দেখেছো, এর আগে একবার দেখেছি। এই যে কত বেল দেখো না, খাবার লোক নেই কিন্তু গাছ ভর্তি ফল, খুব ভালো লাগে দেখতে এবং সবাইকে দিতে। ভিজে যাচ্ছি বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাক, হ্যাঁ, টাটা, বাই।